সৌদি আরবে ফেনি দাগুন ভুইয়ার ওবায়দুল্লাহ ফুল ও ফলের চারার নার্সারি করে এখন স্বাবলম্বী। গত ছয় বছর পূর্বে চারজন শ্রমিক নিয়ে কাজ শুরু করেন তিনি। এখন তার নার্সারিতে কাজ করছে 62 জন প্রবাসী বাংলাদেশি। শুনলে অবাক হবেন, তার এই নার্সারির আয়তন এখন প্রায় 75,000 স্কোয়ার ফুট। মরুভূমির বালুতে নিজের মেধা ও শ্রম দিয়ে তৈরি করেছে এক অকল্পনীয় ইতিহাস। সৌদি আরব ব্যুরো চিফ আবুল বশিরের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। 1999 সালে কাজের সন্ধানে সৌদি আরব পাড়ি জমান ফেনী জেলার দাগান ভুইয়া ওবায়দুল্লাহ। প্রথমে সালকোর কোম্পানিতে ইলেকট্রিশিয়ানের কাজ করলেও পরে বিদেশের মাটিতেই হয়ে ওঠেন একজন উদ্যোক্তা। গত ছয় বছর পূর্বে বড় ভাই আবদুল্লাহ আজিজের হাত ধরে চার শ্রমিক নিয়ে ফুল ও ফলের চারার নার্সারি শুরু করেন। 15 বছরের ইলেকট্রিশিয়ান কাজের অভিজ্ঞতা আর বড় ভাইয়ের নার্সারিতে কাজের অভিজ্ঞতা মিলে এখন প্রবাসী বাংলাদেশিদের মাঝে তিনি এক অনুপ্রেরণার নাম। এ ধরনের কৃষি খামারের সাথে জড়িত রয়েছে অনেক প্রবাসী বাংলাদেশি। সৌদি আরবে বর্তমানে এ খাতে অন্যান্য কাজের চেয়ে বাংলাদেশি কৃষক শ্রমিকদের জন্য রয়েছে অপার সম্ভাবনা। এখানে যারা কাজ করছে আমরা সবাই বাংলাদেশি, আলহামদুলিল্লাহ আমরা খুব হাসি মুখে কাজ করি। আমরা বিদেশে আসলে যে আমাদের আত্মা শান্তি, মনের শান্তিটাই সবচেয়ে বড় জিনিস। আমার ফ্যামিলিও এখানে আছে প্রায় 26-27 বছর যাবৎ। যারা কাজ করতেছে তারা নিয়মিত পয়সা পাইতেছে। এখানে বাঙালি নার্সারিতে আছি, আলহামদুলিল্লাহ আমাদের অনেক শান্তিতে আছি, আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের স্যালারি 2000 করে, 2000 রিয়াল আর কি। থাকা খাওয়া সব মালিকের। সৌদি আরবের রিয়াদ সিটির 40 কিলোমিটার দক্ষিণে আল খারিস রোডের মান্তাকা আল হিত এরিয়ায় 25,000 স্কোয়ার মিটারের এক বিশাল ফুল ও ফলের চারার নার্সারি তৈরি করেছেন ওবায়দুল্লাহ। তার নার্সারিতে 30-40 প্রজাতির ফুল আর 20-25 প্রজাতির ফলের দেশি বিদেশি কয়েক হাজার চারা রয়েছে। আর মক্কা সাগে এরিয়ায় রয়েছে প্রায় 50,000 স্কোয়ার মিটারের দ্বিতীয় নার্সারিটি। আমরা এখান থেকে আমরা হোলসেলে বিক্রি করি আর কি। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে, আসার পরে এখান থেকে আমাদের এখান থেকে কালেকশন করে নিয়ে যায়। আর আমাদেরও মার্কেটে 4টা গাড়ি আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা হোলসেল করে থাকি। এই ব্যবসাতে আসার পরে আসলে আমি যখনই আমি এটা শুরু করি তখন আমার ব্যবসাটা প্রতিষ্ঠান ছোট ছিল। এখন এটা এখানে করার পরে আমি 4টা গাড়ি হয়েছে, তারপরে যাই মনে করেন 2টা নার্সারি হয়েছে বড় অনেক। যে প্রজেক্টটা আছে আমার, এটা আমার মামার প্রজেক্ট। আমি আসার পর থেকে এখানে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আর আমরা এখানে যারা কাজ করি সবাই বাংলাদেশের কাজ করি সবাই। মরুভূমির বালিতে সবুজের সমাহার সাজিয়ে নিজের ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে তৈরি করেছে প্রায় 100 প্রবাসী বাংলাদেশি কৃষকের কর্মক্ষেত্র। অল্প শিক্ষিত শ্রমিকরা অর্জন করতে পারবে অনেক রেমিটেন্স, যা দেশে বৈধ পথে প্রেরণের মাধ্যমে অবাধ রাখবে জাতীয় রিজার্ভে, এমন প্রত্যাশা সৌদি প্রবাসীদের। রাকিব হাসান, আরটিভি।